কৃষকের এখন আর কৃষিপণ্য বিক্রি করতে কষ্ট করে বাজারে যেতে হয় না, বরং বাজারে এখন কৃষকের মাঠে এসে ফসল কিনে নিয়ে যায়। দেশের বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলেই এখন এভাবে মাঠ থেকে সরাসরি কৃষকদের ফসল বেচা বিক্রি হয়ে যায়। আর এসবই সম্ভব হয়েছে গত দেড় দশকে ব্যাপক আকারে দেশের সড়ক, মহাসড়ক ও স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট নির্মাণের ফলে। এর ধারাবাহিকতায় আগামী 2023-24 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। যেখানে মূল এডিপির আকার 2,63,000 কোটি টাকা, সেখানে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে 75,988 কোটি টাকা। এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে এবারও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে, যেখানে বরাদ্দ রাখা হয়েছে 34,062 কোটি টাকা। এরপর রেলপথ মন্ত্রণালয় 14,960 কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয় 9,473 কোটি টাকা ও সেতু বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে 9,064 কোটি টাকা। আগামী বাজেটেও যোগাযোগ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাস্তাঘাটের এলোমেলো উন্নয়ন হওয়ায় জট লেগে গেছে। এখন দরকার সমন্বিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে এসব জট খোলা। পাশাপাশি বাজেটে সকল মহাসড়কগুলো এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আমি যেন প্রবেশ নিয়ন্ত্রিত গ্রেড সেপারেটেড অবকাঠামো যদি করি, তাহলে 10 লেনের রাস্তা দিয়ে যেই প্রোডাক্টিভিটি পাবো না, তার থেকে বেশি এবং টেকসই প্রোডাক্টিভিটি পাবো যদি আমি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। এলজিডি রাস্তা এখন 2 লক্ষ কিলোমিটার উপরে হয়ে গেছে, পেইভড পাকা সড়ক। এই যে এতদিনের কিছু এলোমেলো উন্নয়ন হয়ে গেছে, এটাকে সামগ্রিকভাবে কোয়ালিটি উন্নয়ন বলা হয় না, কম্প্রোমাইজের উন্নয়ন। এখন দরকার কিন্তু জট লাগানো উন্নয়ন, এটা গুণগত মানের না, এটাকে সমন্বিত গুণগত মানের করতে হবে। যোগাযোগ খাতের মধ্যে আগামী বাজেটেও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া অদূরদর্শী পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন, বড় অর্থনীতির জন্য দরকার নৌপথ ও রেলপথকে গুরুত্ব দেয়া, বিশেষ করে পণ্য পরিবহনে সড়কের উপর চাপ না কমাতে পারলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের ফাউন্ডেশন হওয়া উচিত কিন্তু প্রথমে নৌ, তারপরে হলো রেল। যাত্রীর জন্য যথেষ্ট বিনিয়োগ হয়েছে, মাল পরিবহনের জন্য সমন্বিত আমার যদি পরিবহন ব্যবস্থাটা এই বাজেটে ফোকাস করা হয়, আখেরে কিন্তু অর্থনীতি অত্যন্ত লাভবান হবে। রাস্তার কিছু চাপ নৌপথে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, অমিত সম্ভাবনা আছে, রেলেও আছে, কিন্তু ফোকাসটাকে ওইভাবে যদি আমি বাজেটে না দেই, তাহলে কিন্তু ওই এক্সেন্ট্রিসিটি রোডের মধ্যে চলে যাবে, যেটা কখনো টেকসই সমাধান দেবে না। বিশেষ করে গত দেড় দশকে বর্তমান সরকার যোগাযোগ খাতের সড়কের পাশাপাশি ঢাকা শহরের যানজট কমাতে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগামী বাজেটে আর নতুন করে ঢাকা শহরের যানজট কমাতে মেগা প্রকল্প হাতে না নিয়ে চলমান এসব মেগা প্রকল্পের কাজ সঠিক ও টেকসইভাবে শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। ঢাকার উপরে আর নতুন কোনো প্রজেক্ট না করে বরঞ্চ গণপরিবহন সম্পর্কিত যত ধরনের পলিসি সাপোর্ট, যত ধরনের বিনিয়োগ দরকার, সেগুলিতে ফোকাস রাখা। বরঞ্চ কেউ যদি প্রজেক্ট নিয়েও আসে, বিশেষ করে ফ্লাইওভারের মতন, সেগুলিকে নিরুৎসাহিত করা। ঢাকায় একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সেটা হলো রিং রোড নাই, এটা একটা অত্যন্ত জরুরি প্রজেক্ট। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে 2023-24 অর্থ বছরের বাজেটে কোনো নতুন সড়ক নির্মাণ হবে না, বিদ্যমান সড়কের গুণগত মান বাড়াতে থাকবে সব বরাদ্দ। স্বাধীনতার পর গেল অর্ধশত বছরের প্রত্যেক বাজেটেই যোগাযোগ খাতে যতটা সড়কপথকে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক ততটাই বাজেট বঞ্চিত ছিল রেল ও নদীপথ। যদিও পরিসংখ্যান বলছে সড়কপথের তুলনায় নদীপথে
পণ্য পরিবহন করতে খরচ হয় মাত্র চার ভাগের এক ভাগ। তাই আগামী বাজেটে বাংলাদেশ যাতে খুব সহজেই উন্নত দেশের মর্যাদা পায় সেজন্য নদীপথকে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। তবে লাভজনক না হলে কোনো সরকারই সেসব খাতে বিনিয়োগ করতে চায় না বলে দাবি পরিকল্পনা প্রতিমন্ত্রীর। রেলের মূল বিষয়টা হলো এর ব্যবস্থাপনাগত কারণে এর ব্যয় অত্যধিক বেশি, আয় অনেক কম, কাজে প্রচুর টাকা বিনিয়োগ করলেও সে টাকা কিন্তু উঠে আসে না। প্রচুর ড্রেজিংয়ের এখন ব্যয় করা হচ্ছে, নৌ পরিবহনের জন করছে, পানি সম্পদ মন্ত্রণালয় করছে, অন্যান্য মন্ত্রণালয়ও এর সঙ্গে যুক্ত। আবারও বলবো, নৌ পরিবহন হোক রেল পরিবহন হোক, কখনোই যদি আমরা লাভজনক না করতে পারি তাহলে কাঙ্ক্ষিত বিনিয়োগ খুব দ্রুত চলে আসবে না। সবসময় এটা যে কোনো সরকার এটা ইতস্তত করবে বিনিয়োগ করতে। 2023-24 অর্থ বছরের বাজেটে নতুন করে কোনো মেগা প্রকল্প হাতে না নেওয়া হলেও যে 10টি বড় প্রকল্প রয়েছে তার মধ্যে 6টি যোগাযোগ ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট। মাহমুদ রাকিব, এখন ঢাকা।